শরীর মন ভালো রাখতে শাস্ত্রীয় সঙ্গীতের জুড়ি নেই, শরীর ও মন ভালো রাখতে সঙ্গীতের জুড়ি নেই। আর সঙ্গীতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীত। গবেষণায় প্রমাণিত উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত আমাদের মস্তিষ্কের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ওপর প্রভাব ফেলে। শাস্ত্রীয় সঙ্গীতের শ্রোতারা তাদের ক্লান্তি অবসাদ দূর করতে পারেন মন দিয়ে শাস্ত্রীয় সঙ্গীত শোনার অভ্যেস করলে। অন্তত শনিবার এমন বক্তব্যই জানালেন উত্তরবঙ্গের প্রখ্যাত সেতার শিল্পী তথা নর্থ বেঙ্গল ক্লাসিক্যাল আর্টিস্ট ফোরামের কর্মকর্তা পবিত্র চ্যাটার্জি। এদিন বিকেলে শিলিগুড়ি চয়নপাড়ায় শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পীদের নিয়ে এক অনুষ্ঠান হয়। তাতে পবিত্রবাবুর পরিচালনায় অপূর্ব ব্যানার্জি, শুভেন্দু নন্দী, রত্না নন্দী, রূপলেখা চ্যাটার্জি সহ অন্যান্য শিল্পীরা তাদের শাস্ত্রীয় সঙ্গীত মেলে ধরেন। প্রখ্যাত অ্যাঙ্কার জুই ভট্টাচার্য সেই অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের ওপর আলোচনা হয়। স্বামীজির চেতনায় সঙ্গীত বা সঙ্গীত নিয়ে স্বামীজির ভাবনা, এই বিষয়ে সেখানে আলোচনা হয়। সেতার শিল্পী পবিত্র চ্যাটার্জি জানিয়েছেন, সুস্থ পরিবেশ তৈরি করতে শাস্ত্রীয় সঙ্গীতের জুড়ি নেই। তারা একসময় স্কুলগুলোতে শাস্ত্রীয় সঙ্গীতের ওপর কর্মশালা শুরু করেছিলেন, তার পাশাপাশি সামাজিক কাজও শুরু করেছিলেন। 2017 সালে তাদের ফোরাম তৈরি হয়, কিন্তু সবকিছু এতদিন বিধ্বস্ত হয়ে গিয়েছিল করোনার জেরে। আবার তারা নতুনভাবে শুরু করেছেন। তারা চান স্কুলে স্কুলে কর্মশালার মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীতকে ছেলেমেয়েদের মধ্যে আরও বেশি করে পৌঁছে দিতে। শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা মননশীলতা আরও বাড়িয়ে দেয়। শাস্ত্রীয় সঙ্গীত এক কথায় সুস্থ পরিবেশ তৈরি করে এবং মানুষকে ভালো রাখে। নমস্কার, আমি পবিত্র চ্যাটার্জি, শহরেই থাকি। সেটা শিল্পী অনেকেই হয়তো চেনেন আমাকে। ক্লাসিক্যাল আর্টিস্ট ফোরাম, যেটা আমাদের সংস্থা, 2017 থেকে আমরা এটা নিয়ে কাজ করে চলেছি। আমাদের প্রথম থেকে যে আমাদের যে ভাবনাটা ছিল যে সমগ্র উত্তরবঙ্গর জন্য একটা মঞ্চ তৈরি করা, শাস্ত্রীয় সঙ্গীতের মঞ্চ, 2017 থেকে আমরা শুরু করেছিলাম অনুষ্ঠানের মাধ্যমে। তারপর যত দিন গেছে মোটামুটি আমরা সব মিলিয়ে ইনডোর আউটডোর বন্ধু বন্ধু সব মিলে সেই সময় আমরা মোটামুটি ধরা যেতে 25 থেকে 30টা অনুষ্ঠান করেছিলাম সেই সময়। কিন্তু তারপরে যখন করোনা চলে এলো, করোনা আসার জন্য আসলে সমস্ত কিছু বন্ধ হলো, সমস্ত কাজ রিফর্ম করে কিছুটা রিভাইজ করে বলতে পারেন, কিছুটা পুরোনো কিছু জিনিসকে আমরা প্লাস মাইনাস যেটাই হই না কেন সেটা করে নতুন ব্যাপার উদ্যোগটা আমরা নিলাম, যাতে কিনা যারা আমরা এখানে থাকি, এই ছোট্ট শহরে থাকি, শুধু তাই না উত্তরবঙ্গ ব্যাপী যারা রয়েছেন, যেমন আমাদের অরুণাচলেও যেমন শিল্পী ছিলেন, মালদাতেও যেমন ছিলেন, কুচবিহারে ছিল, আলিপুর ছিল, বিভিন্ন জায়গা থেকে শিল্পী আসতেন। এবং আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.nbcaf.org, এখানে এগুলো দেখতে পাওয়া যাবে পুরোনো অনুষ্ঠানগুলো, যে ক্লিপিংসগুলো রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান, সেটা দীনবন্ধু মঞ্চ হোক বা আমাদের ঘরোয়া অনুষ্ঠান বৈঠকের মতোই করে হোক রয়েছে। সেই ব্যাপারটাকে আমরা আবার নতুন করে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতা আমার কাছে, আমি চাই যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, যারা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কাজ করছেন, শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন, আর তারা যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার ওয়েবসাইটেও রয়েছে, আমার ফোন নাম্বার, আমাদের যে পেজ রয়েছে ক্লাসিক্যাল আর্টিস্টস ফোরাম বলে যে পেজ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, বা আমাদের ওয়েবসাইট রয়েছে, 2 জায়গায় 3 নাম্বার রয়েছে, সবই রয়েছে, মেল রয়েছে। আপনারা আমাদের সকলের সাদর আমন্ত্রণ জানাবো, আপনারা যোগাযোগ করবেন। আমরা চাই আপনারা এগিয়ে আসুন আমাদের সঙ্গে, যাতে আমরা উত্তরবঙ্গব্যাপী একটা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কিছু আমরা কাজ করতে পারি। এবং ভবিষ্যতে আমাদের কিছু ভাবনা রয়েছে, যেমন আমরা চাইছি, আমরা ভবিষ্যৎ বলবো না, আমরা আগেও করে এসেছি বিভিন্ন স্কুলে কোনো সময় ওয়ার্কশপ করা, কিছু চ্যারিটেবল কাজ করা, বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন, এই বিভিন্ন সামাজিক কাজগুলো আমরা এর মধ্যে রাখি। শুধু মিউজিকটাই না, তার সঙ্গে কিছু সামাজিক দায়িত্ব পালনটাও আমাদের সঙ্গে আমরা রেখেছি, যাতে আমরা করতে পারি। আজকে কোথায় অনুষ্ঠান হচ্ছে, কি হচ্ছে করছি? সেই অনুষ্ঠানটি হচ্ছে চয়নপাড়া, যেটা চয়নপাড়া, ঘুঘুমালি চয়নপাড়া, আরজি স্টুডিও, যে স্টুডিওর প্রপ্রাইটার বলতে পারি বা আমাদের ভাই স্টুডিও, কৌস্তবের স্টুডিও বলি আমরা সকলে জানি, অনেকে চেনে না কৌস্তবকে, সেই স্টুডিও রুমে আমরা আজকে আমরা বৈঠকে অনুষ্ঠান করছি। কি হচ্ছে এখানে? এখানে আমরা মূলত স্বামী বিবেকানন্দের 165তম জন্মবার্ষিকীকে সামনে রেখে আমরা অনুষ্ঠানটা আজকে শুরু করেছি। প্রথমে ছিল আমাদের সঙ্গে যিনি থাকেন জুই ভট্টাচার্য, অনেকেই চেনেন জুইকে, সেখানে একটা তার একটা উদ্বোধনী ভাষণ, তারপরে স্বামীজির একটা সমবেত সঙ্গীত দিয়ে আমরা শুরু করেছিলাম। তারপর স্বামীজির উপর কিছু কথোপকথন, স্বামীজির সঙ্গীতের, স্বামীজির যে চেতনা ছিল বা স্বামীজির যে অবদান ছিল, স্বামীজির যে ধারণা ছিল সেটা নিয়ে কিছু কথাবার্তা হলো। এরপর হচ্ছে সেতার বাঁশির একটা ডুয়েট হচ্ছে এই মুহূর্তে হচ্ছে উপরে। তারপর দুটো ভোকাল রয়েছে, সায়ন্তন রয়েছে, রত্নাদি রয়েছে,
ফোকালের অনুষ্ঠান রয়েছে আজকে, এইটুকুই আমাদের। কতজন আর্টিস্ট আজকে টোটাল 5 জন কে কে আছেন? আজকে রয়েছে, আমি যদি নামগুলো ভেবে বলি, যেমন অপূর্ব ব্যানার্জি রয়েছেন, শুভেন্দু নন্দী, রত্না নন্দী, রূপলেখা চ্যাটার্জি, দীপজিৎ সাহা, দেবস্নেহা চ্যাটার্জি, প্রিয়াংশু নন্দী, রজত চক্রবর্তী, অভ্রদীপের একটা অভ্রদীপ স্বামীজির উপর কিছু কথোপকথন রেখেছে, এই মোটামুটি আজকের তালিকা আছে। দেখুন, শাস্ত্রীয় সঙ্গীতের যে মূল যে জায়গাটা, যে কোনো সঙ্গীতেই যাই না কেন, শাস্ত্রীয় সঙ্গীত একটা তো কোর জায়গা, সঙ্গীতে যাই করি না কেন, এবং নষ্ট তো হবে না, সেভাবে নষ্ট করতে চাইলেও নষ্ট হবে না, কেন এটা আমাদের রুট। এবং যত দিন যাবে মানুষের সঙ্গে, মানুষের আগ্রহ একদম যে চলে গেছে তা না, আগ্রহ বাড়ে, তারা এগিয়ে আসে শাস্ত্রীয় সঙ্গীতে। অন্যান্য সঙ্গীতের অনুষ্ঠানের থেকে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে খুব কম মানুষই উপস্থিত হন, কিন্তু আমরা চাইছি যে আমরা, আমাদেরও একটা দায়বদ্ধতা থাকে মানুষের ভালো লাগাটা, ভালো লাগানোটা, যাতে তাদের যাতে শ্রুতি মধুর হয়, শুনতে ভালো লাগে, বা বিভিন্ন রকম ফরমেশনে করা, শুধু ক্লাসিক্যাল মানে একটা শুধু সোলো ডেমনস্ট্রেশন হচ্ছে এরকম না, কিছু ডুয়েট, কিছু অন্য কিছু ধারণা, অন্যভাবে কিছু করা, কোনো কোরাস করা, কোনো ফিউশন করা, যেখানে শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে, কিছুটা লাইট ক্লাসিক্যাল হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, সেটাতেই মানুষের কাছে পৌঁছে যাওয়া যেতেই পারে। এবং মানুষকে আজকাল যা স্ট্রেস, এবং কোভিডের পরেও তো অনেক স্ট্রেস বেড়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে, মানুষকে ভালো রাখতে তো ওই শাস্ত্রীয় সঙ্গীতের জুড়ি নেই। এটা তো মেডিকেলি প্রুফ, মেডিকেলি প্রুফ যে শাস্ত্রীয় সঙ্গীত যে মানুষের সিএনএস এর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উপর কতটা কাজ করে। আমি সেদিনকে একটা ডকুমেন্ট পড়ছিলাম যেখানে বলছে যে দিনের বেলা রাগ ডিম্পলাসি এবং রাতের বেলা রাগ ধানভারি কানাডা সিএনএস সিস্টেমকে উইদিন 10 মিনিটস এর মধ্যে রিভাইভ করে দেয়। সারাদিন টায়ার্ডনেস এ পর যারা গান বাজনা হয়তো করেন না, শুন কিন্তু শোনার শোনাও যায় রাগ ধানভারি কানাডা রাতের বেলার ক্ষেত্রে। বলছে কোন মেডিকেল, মানে মেডিকেল সায়েন্স বলছে সেটা সিএনএস কে ডেভেলপ করে, সিএনএস এর পুরো টায়ার্ডনেসটাকে সে কমিয়ে দেয় উইদিন 10 মিনিটস, সেটা দাবিও করছে এবং তারা সেটা প্রমাণ করে দেখাচ্ছে। এবং কিছুদিন আগে তো কিছু ঘটনা, মানে কিছু পেশেন্ট যারা কমায় ছিলেন তাদের কেউ তো, তাদের উপর মিউজিক থেরাপি তো ইউজ করা হয়েছে, এবং বিশ্বজুড়ে এইটার তো একটা ব্যবহার রয়েছে। তবে এই শাস্ত্রীয় সঙ্গীতকে আগামীতে আরো জনপ্রিয় করা দরকার। অবশ্যই অবশ্যই, ওই যেই বললাম জনপ্রিয় করার দায় শিল্পীদের উপরও বর্তায়, শুধু শ্রোতাদেরকে বললে হবে না। এবং শাস্ত্রীয় শাস্ত্রীয় ব্যাপারটা থাক, ক্লাসিক্যাল ফর্ম্যাট সবসময় যে সোলো হতে হবে যেমন হয় সেরকম নাও হতে পারে, একটু অন্যভাবেও প্রেজেন্টেশন করা যেতে পারে, হয়তো দেখা গেল একটু অন্য আঙ্গিকে প্রদর্শন হচ্ছে যেটা আপনাদের কাছে আর একটু সোজা হয়ে আসছে, শুনতে ভালো লাগছে, সেটাও হতে পারে, অসুবিধা নেই, সেটা করা যেতেই পারে। আর কোনো কিছু বলবেন? আমি বলার মধ্যে আমি একটা কথা শুধু বলি যে দেখুন, আমরা তো চেষ্টা করছি এবং আপনাদের সকলের সহযোগিতাটাও আমাদের কাছে প্রয়োজন, শুধু আমরা চেষ্টা করে গেলে আমরা একা একা পাবো না। সকলের কাছে আমার একটা বার্তা রইল, যারা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে উত্তরবঙ্গ জুড়ে যারা কাজ করছেন বা যারা রয়েছেন, তারা যদি মনে করেন একটু এগিয়ে আসবেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
অন্য